পুলি কি জিনিস? দূর পুলি। এইটা হচ্ছে পুলি, এই যে জং ধরা যে জিনিসটা, এটা হচ্ছে পুলি। হ্যাঁ, এখানে দুই পাশে দেখো দড়ি আছে এবং দুইটা টান টান অবস্থায় আছে। তো এই সিস্টেমটা আমাদের পড়তে হবে এখন, ঠিক আছে? এই সিস্টেমটাই পড়তে হবে। সো এইটাই আমরা বেসিক্যালি পড়বো, এটাই পড়বো, এক্স্যাক্টলি এটাই পড়বো, বুঝছো? সো দেখো, পুলি তো আর হাওয়ার উপর ভাসবে না, পুলিকে উপরে কেউ একটা ধরে রাখবে। কে ধরে রাখবে? সিলিং ধরে রাখবে। পুলিকে কে ধরে রাখবে? সিলিং ধরে রাখবে, বুঝছো? সিলিং পুলিটাকে ধরে রাখতেছে এবং এখানে হচ্ছে দড়ি থাকবে দুই পাশে, এবং এখানে লোড আছে, বা হচ্ছে লোড মানে কি, ভর, ভর আছে দুই পাশে, ভর আছে। আচ্ছা, সো আমরা চলো পুলিতে ফেরত যাই। সো পুলি আঁকাই। হ্যাঁ, ওকে। সো এই হচ্ছে ধরো পুলি, এবং এখানে উপরে একটা দড়ি বা কিছু একটা দ্বারা ধরো যে এটা যুক্ত, এটা কিছু একটা দ্বারা যুক্ত। কোথায় যুক্ত? সিলিং এ যুক্ত, সিলিং এ যুক্ত করা আছে। এখন পুলির দুই পাশে কে আছে? পুলির দুই পাশে কে থাকবে বলতো? পুলির দুই পাশে থাকবে হচ্ছে দড়ি। সো দড়িটা ধরো যে এরকম, আহা, দড়ির কালারটা ব্ল্যাক দিন। এই পাশে দড়ি আছে এবং এই পাশেও দড়ি আছে, এবং এমন না যে দড়িটা হচ্ছে তোমার কি বলে আলাদা আলাদা দড়ি, দড়িটা এমন আলাদা না, দড়িটা হচ্ছে একটাই দড়ি, দড়িটা হচ্ছে একটাই দড়ি হচ্ছে কানেক্ট করা, দড়িটা একটাই দড়ি হচ্ছে কানেক্ট করা। এবার আমাকে বলো, এবার আমাকে বলো, দড়ির এখানে যে টানটা থাকবে এইখানে টানটা সেম হবে কি হবে না? আমাকে বলো, দড়ির এখানে যে টানটা হবে এইখানে টানটা সেম থাকবে কি থাকবে না? আচ্ছা, যারা বলতেছো মনে করছে বাধা আছে, এখানে কোনো বাধা নাই অ্যাকচুয়ালি, এটা কোনো বাধা না, এটা এটাকে বলা হয় স্মুথিং সার্ফেস, স্মুথিং সার্ফেস, স্মুদেনিং সার্ফেস। পুলি, পুলি হচ্ছে স্মুদেনিং সার্ফেসের কাজ করে, মানে স্মুথ করে দেয়। মানে জিনিসটা হচ্ছে এ পাশে কিছু একটা আছে, হ্যাঁ, এ পাশে একটা দড়ি দিয়ে, অ্যাকচুয়ালি একই দড়ি, কিন্তু খেয়াল করো এই দড়িটা, এই দড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি একই দড়ি। এখানে মনে হচ্ছে বাধা আছে, কিন্তু দড়ির মাঝখানে কোনো বাধা নাই, এমন না যে দড়ির মাঝখানে এখানে একটা ভর যুক্ত, মাঝখানে কোনো ভর যুক্ত নাই, কিন্তু দড়ির মাঝখানে কোনো ভর আসা পন্ডিতি করতেছে না, এখানে জাস্ট একটাই দড়ি, জাস্ট এটার উপর দিয়ে গেছে আর কি, দড়িটা সেম আছে, দড়িটা সেম আছে। দ্যাটস হোয়াই দড়ির এইখানে যে টানটা থাকবে এখানে সেম টানটাই থাকবে, দড়ির প্রত্যেকটা পয়েন্টে টানটা সেম থাকবে, দড়ির প্রতিটা পয়েন্টে টানটা সেম থাকবে, বুঝছো? দড়ির প্রতিটা পয়েন্টে টানটা সেম থাকবে। কারণ কি? কারণ হচ্ছে একটাই দড়ি। যদি মনে করো এ পাশে একটা আঁকাই, সোজা করে একটা ধরো যে আঁকাই, ধরো যে এরকম আঁকালাম একটা, এ পাশে একটা আছে, এ পাশে একটা দড়ি আছে, মানে দড়িটা এমনে নামছে আর কি, একটা দড়ি এইভাবে এমনে নামছে, একটাই দড়ি, খেয়াল করো একটাই দড়ি। এটা কিন্তু কোনো বাধা না, এটা কোনো বাধা না, কোনো বাধা না, এটার কাজ কি? এটা হচ্ছে স্মুথ করে দিয়েছে জিনিসটাকে, তো এটা কোনো বাধা না, পুলি কিন্তু কোনো বাধা না। সো একটাই দড়ি যেহেতু, সো এই জায়গায় যে টান এই জায়গায় সেম টান থাকবে। সো এবার একটু এটাও সরাই, তাহলে খেয়াল করো আমরা ধরি যে এই দড়ির দুই প্রান্তে দুইটা ভর যুক্ত, দুই প্রান্তে দুইটা ভর যুক্ত, একটা হচ্ছে তোমার M1 এবং আর একটা হচ্ছে ধরি M2, ঠিক আছে? আচ্ছা, যদি ধরি M2 গ্রেটার দেন M1, তাহলে আমাকে বলতো কোন দিকে যাবে সিস্টেমটা, কোন দিকে যাবে, এমনে নাকি এমনে? তুমি আমাকে বলো, M2টা নিচের দিকে যাবে নাকি উপরের দিকে? M2টা নিচের দিকে যাবে নাকি উপরের দিকে? M2 গ্রেটার দেন M1, M2টা নিচের দিকে নাকি উপরের দিকে? নিচের দিকে, দাড়িপাল্লার মতো, দাড়িপাল্লার মতো, তাই না? একদিকে বেশি ভারী হলে কি হবে, মানে ভারী বলতে ভর বেশি হলে কি হবে, একদিকে নিচে নামবে একদিকে উপর উঠবে, একদিকে নিচে নামবে একদিকে উপর উঠবে। সো দ্যাটস ওয়াই M2টা নিচে নামবে, M2টা M1টা উপর উঠবে, কারণ M2 গ্রেটার দেন M1। এখন খেয়াল করো,
এখন যদি বলি যে এম টুটা যদি এ ত্বরণের নিচে নামে, এম ওয়ানটা কোন ত্বরণে উপরে উঠবে? সেম ত্বরণে উপরে উঠবে কিনা? অবশ্যই সেম ত্বরণে উপরে উঠবে। এটা যে ত্বরণের নিচে নামবে এটা সেম ত্বরণে উপরে উঠবে। কেন? কারণ এটা যেরকম স্পিড পাবে এটা তো সেরকম স্পিডে উঠবে, কারণ একই সাথে কানেক্টেড তো, তাই না? কানেক্টেড তো, কানেক্টেড তো, এটা যেভাবে নামবে এটাও সেভাবে উঠবে, কানেক্টেড তো। সো এটা যে বেগে নামবে, যে ত্বরণে নামবে, এটাও সেম বেগে উঠবে, সেম ত্বরণে উঠবে, কানেক্টেড, ফুললি কানেক্টেড। তো তাহলে খেয়াল করো, এম টু ভরের বস্তুর উপরে কোন কোন ফোর্স কাজ করছে? এম টু ভরের বস্তুর উপরে আছে হচ্ছে এম টু জি এবং উপরের দিকে টি। টি কেন থাকবে? কারণ সুতা তো টান টান হয়ে আছে, অবশ্যই একটা টি থাকবে। সুতা টান টান হয়ে আছে, অবশ্যই একটা টি থাকবে। তাহলে এম টু জি নিচের দিকে, টিটা উপরের দিকে, তাই না? আচ্ছা, এম ওয়ান ভরের বস্তুর উপরে কোন কোন ফোর্স কাজ করবে? এম ওয়ান ভরের বস্তুর উপরে কাজ করবে এম ওয়ান জি এবং আরেকটা ফোর্স থাকবে কে? আরেকটা ফোর্স থাকবে টি। এখন খেয়াল করো, এইটি আর এইটিটা সমান, কেন সমান হলো? আলাদা কেন হলো না? কারণ একটাই তার বা একটাই সুতা, তার বা সুতা একটাই, এটা যে সুতা এটা একই সুতা, দ্যাটস হোয়াই প্রত্যেকটা পয়েন্টে টান কি সেম। সো এই পয়েন্টে যে টান, এই পয়েন্টে টানটা সেম, সেম তার বা সেম সুতা, তাই বা সেম দড়ি, দড়ি সুতা তার যাই বলো সেম। তো দ্যাটস হোয়াই টিটা সেম থাকবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমার কাছে কয়টা বস্তু আছে? দুইটা বস্তু আছে। আমার কাছে কয়টা বস্তু আছে? দুইটা বস্তু আছে, তাই না? তো দুইটার জন্য আলাদা আলাদা ইকুয়েশন লিখতে হবে। তো লিখে ফেলো, প্রথমত লেখো এম ওয়ান এর জন্য, এম ওয়ান এর উপরে কোন কোন ফোর্স কাজ করছে? এম ওয়ান এর উপরে এম ওয়ান জি কাজ করছে এবং টি কাজ করছে। এবার আমাকে বলো, টি বড় নাকি এম ওয়ান জি বড়? কে বড়? টি বড় নাকি এম ওয়ান জি বড়? টি বড়। কেন? কারণ এম ওয়ানের ত্বরণটা উপরের দিকে, এম ওয়ানের ত্বরণটা উপরের দিকে, এম ওয়ানের ত্বরণটা হচ্ছে উপরের দিকে। তাহলে উপরের দিকের ফোর্সটা বড়, নিচের দিকের ফোর্সটা ছোট। তাহলে আমরা লিখতে পারি টি মাইনাস এম ওয়ান জি ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান ইন্টু এ। টি মাইনাস এম ওয়ান জি ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান ইন্টু এ, ঠিক আছে? তাহলে এটা এক নাম্বার ইকুয়েশন দাও। এম টু এর ইকুয়েশন লেখো, এম টু এর ইকুয়েশন লেখো, এম টু এর উপরে কোন কোন ফোর্স কাজ করছে? নিচের দিকে এম টু জি আর উপরের দিকে টি। এবার আমাকে বলো, কে বড়, এম টু জি বড় নাকি টি বড়? এম টু জি বড়, কারণ নিচের দিকে তর, এম টু জি বড়। তাহলে এম টু জিটা বড় নিচের দিকে তরণ যেহেতু, তা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এম টু জি মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে এম টু এ, বা আমরা লিখতে পারি হচ্ছে টি ইকুয়াল টু এম টু জি মাইনাস এম টু এ। সো দেখো, তোমার এই প্রশ্নে অ্যাকচুয়ালি তোমার বের করতে হবে তরণ, এটা বের করতে হবে, এবং টান টিটা বের করতে হবে, দুইটা জিনিস বের করতে হবে। দুইটা ইকুয়েশন দুইটা আননোন, দুইটা ইকুয়েশন দুইটা আননোন। সো আমরা দুইটা আননোন বের করতে পারবো না, অবশ্যই বের করতে পারবো। সো চলো আমরা হচ্ছে এটা বের করি, আমরা এটা বের করে ফেলি। হ্যাঁ, সো আগের স্লাইডটা আছে, পরের স্লাইডটাতে এখানে হচ্ছে আমি একটু কেরিকেচার করি, এখানে একটু সরাই। হ্যাঁ, সরাই, দুইটা ইকুয়েশন দুইটা আননোন। এই কি হলো? আচ্ছা সরি, দুইটা ইকুয়েশন দুইটা আননোন। আগের স্লাইডটা আছে, এই যে আছে, এই দেখো আছে। হ্যাঁ, এটাতে কাজ করব। আচ্ছা, সো দুইটা ইকুয়েশন দুইটা আননোন থেকে খেয়াল করো, এখানে টি এর ভ্যালু কত? এখানে টি এর ভ্যালু হচ্ছে এম ওয়ান এ প্লাস এম ওয়ান জি। সো খেয়াল করো, টি যেখানে, এটা যেটা টি, এটা সেম, টি এবং টি দুই পাশে টি সমান, তাহলে ডান পক্ষ গুলাও সেম। আমরা লিখতে পারি হচ্ছে এম ওয়ান এ প্লাস এম ওয়ান জি ইকুয়াল টু হচ্ছে এম টু এ, সরি এম টু জি মাইনাস এম টু এ। আমার কাজ হচ্ছে এটা বের করা। সো এম ওয়ান এ প্লাস এম টু এ ইকুয়াল টু আসে হচ্ছে এম টু জি মাইনাস এম ওয়ান জি। তাহলে এখান থেকে এ বের হবে হচ্ছে, একবারে করলাম, এম টু মাইনাস এম ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি।
এম টু মাইনাস এম ওয়ান ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। ঠিক আছে, এটা একটু মনে রাখো এভাবে, এটা তোমাকে মনে রাখতে হবে পুলির ম্যাথের জন্য, এটা তোমাকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এ ইকুয়াল টু এম টু মাইনাস এম ওয়ান, এভাবে মনে না রেখে মনে রাখবা হচ্ছে এ ইকুয়াল টু বড় ভর মাইনাস ছোট ভর ডিভাইড বাই টোটাল ভর ইন্টু জি। এম ওয়ান এবং এম টুর মধ্যে এখানে কাকে আমরা বড় ধরেছিলাম? এম টুকে বড় ধরেছিলাম এম ওয়ানের চেয়ে, এই জন্য বড় ভর মাইনাস ছোট ভর হবে উপরে। এম টু থেকে এম ওয়ানটা বাদ হবে, ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু থাকবে, নিচে ভর দ্বয়ের যোগফল থাকবে ইন্টু জি। আচ্ছা বলতো এর একক কি হবে? ত্বরণ, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে খেয়াল করো, এখানে জাস্ট ইকুয়েশনটা দেখে কিভাবে মনে রাখা যায় এটা একটু বলি। তোমার এখানে একটু জাস্ট খেয়াল করলেই হবে যে তোমার যেটা জি, যেটা এটার ত্বরণের, এটা তো ত্বরণ তাই না, এটা একটা ত্বরণ, তাহলে একক হবে কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এম টু মাইনাস এম ওয়ান এটা ভরের পার্থক্য, এটার একক কি হবে? কেজি। এম ওয়ান প্লাস এম টু এটা ভরের যোগফল, এটার একক কি হবে? কেজি। কেজি বাই কেজি কাটাকাটি হয়ে যাবে, কেজি বাই কেজি কাটাকাটি হয়ে যাবে, দ্যাটস ওয়াই এখানে একটা ত্বরণ আছে, দ্যাটস ওয়াই তুমি একটা ত্বরণ পাবা। এই কোয়েশনে খেয়াল করো, ডান এখানে একটা ত্বরণ আছে এবং এখানে এক ভর বাই ভর আছে, কাটাকাটি হয়ে যাবে, ভ্যালু থাকবে জাস্ট, তাহলে তুমি একটা ত্বরণই পেয়ে যাবা। সো ত্বরণের ইকুয়েশন আসে হচ্ছে এরকম, বড়টা থেকে ছোটা মাইনাস ডিভাইড বাই বড় ভর, সরি ডিভাইড বাই টোটাল ভর ইন্টু জি। খেয়াল করো তাহলে এর ভ্যালু আসলো, এখন এর ভ্যালুটা যে কোনো একটা জায়গায় বসাও, এর এই ভ্যালুটা এটাতে বসাইতে পারো অথবা এটাতে বসাইতে পারো, তাহলে তুমি টি এর ভ্যালু পাবা। টি এরটা যেটা পাবা, আমি শর্টে করে দেই, হ্যাঁ টি এরটা যেটা পাবা এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কি করবা? জাস্ট এই এর এর জায়গায় হচ্ছে তোমার এটা বসাই দিবা, তাহলে তুমি পাবা হচ্ছে টয়েস এম ওয়ান এম টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। টি এর এই যে ভ্যালুটা, টি ইকুয়াল টু পাওয়া হচ্ছে উপরে কে থাকবে? টয়েস এম ওয়ান এম টু ডিভাইড বাই নিচে থাকবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি, নিচে থাকবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। দেখো খেয়াল করে দুইটা ইকুয়েশনের মধ্যে মিল আছে, কিন্তু নিচের এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে, জি ঠিক আছে, জাস্ট উপরে লবটা ডিফারেন্ট, লবটা এখানে আসে এম টু মাইনাস এম ওয়ান আর এখানে আসবে টয়েস এম ওয়ান এম টু। একটা জিনিস একটু খেয়াল করো, এটা অনেক সময় হয় কি এই টি এবং এ ইকুয়েশন উল্টা পাল্টা হয়ে যায়। সো এর ইকুয়েশন কেমনে মনে রাখা যায়? আমি কেবলই বললাম যে আমাদের মনে রাখতে হবে যে এখানে যেন কাটাকাটি করে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া যায়। টান কি? একটা ফোর্স। সো তোমাকে এখানে কাটাকাটি করে ত্বরণ পাইতে হবে। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে সরি একটা ফোর্স বা নিউটন পাইতে হবে। নিউটন মানে কি? নিউটন হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমাকে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পাইতে হবে। দেখো তো পাচ্ছ কিনা, এখানে এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার অলরেডি পাইছো জি এর কারণে, তাহলে এখানে কেজি পাইতে হবে। কেজি পাওয়ার জন্য উপরে দেখো এম ওয়ান এবং এম টু এর গুণ আছে, তাহলে কেজি স্কোয়ার পাবা, নিচে একটা দুইটা কেজি যোগফল। খেয়াল করো উপরে কেজি স্কোয়ার, নিচে আসবে কি? কেজি। তাহলে কেজি স্কোয়ার বাই কেজি করলে কেজি চলে আসবে, তো দ্যাটস এখানে একটা কেজি আসবে আর এখান থেকে মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসবে।